আসসালামু আলাইকুম দেওয়ান, কেমন আছেন সবাই? আজকে খুবই মজার, একদম সিম্পল একটা রান্না, খেতে কিন্তু অসাধারণ। খইয়া মাছ, এটা হচ্ছে সমুদ্রের খইয়া মাছ। খইয়া মাছ ভাজি করলাম, আর শীতের সবজি লাউ রান্না করলাম শিং মাছ দিয়ে। একদম সিম্পল, সাধারণ, একদম সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ, যেটা আমরা সচরাচর সবাই পছন্দ করি, ছোট বড় বলা চলে। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে শুরু করে দিলাম। তেলের ভিতরে দুটা তেজপাতা দিলাম, একটু গ্রান্ডের হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। আর এখানে কইয়া মাছ ভাজি করব, একটু খুব সামান্য আদার রস দিয়ে, আর একটু হলুদ, এক চিমটি জিরের গুঁড়ো দিয়ে মেখে নিলাম। একটু কেটে কেটে একদম ফালি ফালি করে দিলাম, যেন ভিতরে মাছের রসগুলো ঢুকে, মশলা ফ্লেভারগুলো ঢুকে। এই জন্যে তো আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম, আর পাশে চুলায় বসিয়ে দিলাম, একটু মাছটা ভাজি করে নেব সাথে সেটাই। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা রসুন দিয়ে একটু ভেজে লাউটা, বাসি লাউ, দুদিনের লাউ, তার কারণে একটু জল দিতে হয়েছে, না হয় তেলের মধ্যে আমি মশলাগুলো কষিয়ে তারপর লাউ দিয়ে রান্না করে ফেলা যায়, তো কোনো জল লাগতো না। কষি লাউ, একদম কষি লাউ যেটা, সেটা কিন্তু আর জল লাগে না রান্না করতে, একেবারে জল লাগে না সেটা। একটু যদি বাসি হয়, দু একদিন যদি ঘরে থাকে আর কিবা কিনে আনতে যদি একটু বাসি পড়ে, তাহলে কিন্তু ওটাতে একটু জল দিতেই হয়। যে শিং মাছ আমি সব মশলাগুলো দিয়ে কষিয়ে, শিং মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব লাউ। আসলে অসাধারণ লাগে এইভাবে খেতে, বিশেষ করে সিজনাল সিজনে লাউ, সিজনের সবজি, সব সবজি, লাউ না, লাউ, বাঁধাকপি, ফুলকপি, এমন তো 12 মাসে পাওয়া যায়। তো এই 12 মাস থেকে কিন্তু সিজনে অত্যাধিক মজা হয় এটা। তারা বিশ্বাস করবেন কিনা জানি না, সেটা অবশ্যই করার কথা, সবাই জানে এটা। কিন্তু সিজনে যেমন মজা হয়, যেমন মজা পাই আমরা, এতটা মজা হয়, কিন্তু আনসিজনে এতটা মজা হয় না, একেবারে হয় না, সেটা একদম সত্যি কথা। যেটা একটা টমেটো কেটে দিলাম, শিং মাছ দিয়ে লাউ রান্না, টমেটো না দিলে তো হয় না, দিতেই হবে সেটা। জল দিয়ে প্রথমে একটু কষি, এখন দেখতেছি আর একটু জল লাগবে, যেহেতু বাসি লাউ একটু শক্ত আছে, তাহলে একটু আর একটু জল দিতেই হবে। উপর আর একটু জল দিয়ে নিলাম, আর মাছগুলো ভাজি নিলাম, এ ফাঁকে অন্য একটা চুলায় মাছগুলো বসিয়ে দিলাম, আর সাথে ভাজে ভেজে ফেললাম। তো এটা লাউয়ের সাথে খাওয়ার জন্য মাছটা ভাজি, আর যে কোনো মাছ ভাজি, যে কোনো মাছ ভাজি লাউয়ের সাথে কিন্তু অসাধারণ যায়, অসাধারণ যায়, এতটা ভালো লাগে। ডাল রান্না করতে হয় না, কিন্তু মাছ ভাজি আর লাউ, এই দুইটা জিনিসের কম্বিনেশন কিন্তু খেতে অসাধারণ। এটা কে কে বিশ্বাস করবেন আর কে কে স্বীকার করবেন সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে এভাবেই মজা লাগে, অসাধারণ মজার। এটা লাউ রান্না আর মাছ ভাজি, কিন্তু গোছের সাথে না, গোছ ভালো লাগবে না, এটার সাথে কিন্তু মাছ ভাজিটা অসাধারণ যায়। তো এভাবে করে আমরা যে কোনো সময়, যে কোনো তাৎক্ষণিক রান্নায় আমরা এভাবে করে খেতে পারি খুব সহজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।